স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারো স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র 2021 এই বইটি থেকে পেজ নাম্বার 226 এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 2 টা আলোচনা করে দেব। তো চলো দেখে নেওয়া যাক, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি নিরক্ষীয় অঞ্চলে, ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী, বসন্তকালীন বিষুব হয় 21 মার্চ, গ্রস্ত উপত্যকায় সৃষ্ট একটি হ্রদ হল ভিক্টোরিয়া হ্রদ, চীন দেশীয় জলবায়ুতে ড্যাশ গাছ বেশি চোখে পড়ে, সঠিক উত্তর হবে পর্ণমোচী গাছ, তিনের দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও, শীতকালে সূর্যকে বড় দেখায় কেন। পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করায় এবং সূর্য এই পথের একটি নাভিতে অবস্থান করার জন্য সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। সূর্য থেকে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 3রা জানুয়ারি 14,70,000 কিমি, ওই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়, অর্থাৎ এই সময় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে ও পৃথিবীর আবর্তন বেগ সামান্য বেড়ে যায়। জানুয়ারি মাসে সূর্যের নিকটবর্তী অবস্থানের জন্যই আমরা সূর্যকে একটু বড় দেখি। পরের প্রশ্ন রয়েছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও, অধিবর্ষ বা লিপিয়ার কিভাবে নির্ণয় করা হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে এক দিন যোগ করে বছরটিকে 366 দিনে করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয়। এরপর নির্ণয়ের পদ্ধতি দেখো, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরি, এর ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টা মতো সময় অতিরিক্ত থেকে যায়। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে, অর্থাৎ 4 বছর গুণিতক 6 ঘন্টা = 24 ঘন্টা বা একদিন বাড়তি সময়ের সমতা বজায় রাখা হয় এবং বছরটিকে 366 দিনের করা হয়। তবে 4 বছর অন্তর একদিন বাড়িয়েও সমস্যা সমাধান করা যায়নি, কারণ 4 বছরে 44 মিনিট 56 সেকেন্ড অর্থাৎ 11 মিনিট 14 সেকেন্ড গুণিতক 4 এতটা সময় অতিরিক্ত ধরা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য শতাব্দীর বছরগুলির মধ্যে 400 দ্বারা বিভাজ্য বছরগুলিকে অধিবর্ষ ধরা হয়, যেমন 1600 2000 প্রভৃতি খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল, কিন্তু 1800 1900 খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল না। পাঁচের দাগে রয়েছে অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও, বায়ুর চাপে তারতম্যের কারণ আলোচনা করো। পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপে তারতম্য হয়, সেই কারণগুলি হল নিম্নরূপ। 1 নম্বর, বায়ুতে উষ্ণতা তারতম্য, বায়ু উত্তপ্ত হলে প্রসারিত ও হালকা হয় ফলে উপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে, অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এজন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। 2 নম্বর পয়েন্ট, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে, জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে, এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। 3 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা, বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে আর তার চাপ কমে যায়। উদাহরণস্বরূপ প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ কমে যায়। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বলের অর্থাৎ কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সে কারণে বায়ুর চাপের তারতম্য হয়। এর উদাহরণস্বরূপ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে এখানে যেমন নিম্নচাপ পরিলক্ষিত হয় তেমনি উভয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম হওয়ার জন্য বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, পৃথিবী পৃষ্ঠের যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি, অপরদিকে কম ঘনত্ব বা গভীরতা যুক্ত স্থানে বায়ুর চাপ কম হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র ও স্থলভাগের বিন্যাস, পৃথিবী পৃষ্ঠে জলভাগ ও স্থলভাগের বিন্যাস ও বন্টনের ওপর বায়ুর চাপ অনেকটা নির্ভর করে, সমুদ্রের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র হালকা হয় এবং আর্দ্র বায়ুর চাপ কম থাকে, অন্যদিকে স্থলভাগের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ভারী হয় ফলে তার চাপও অধিক হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অভিকর্ষজ টান, অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে, পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব ততই বেশি, পৃথিবী অভিগত গোলকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়। তো এই 7টা পয়েন্টের মধ্যে তোমরা মোটামুটি 5টা পয়েন্ট লিখলেই হবে। আজ এই পর্যন্ত, ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।